আমাদের দেশে রঙিন মাছগুলোর বর্তমানে বেশ চাষাবাদ করা হচ্ছে। রঙিন মাছের চাষ বিভিন্ন প্রজাতির জন্য বিভিন্ন রঙের এবং বিভিন্ন রূপের হয়। এই মাছের মধ্যে কিছু আছে আমদানি, আবার কিছু হচ্ছে এখন আমাদের দেশেই। ঢাকার পাশেই সাভারের অবস্থান। সাধারণত সাভারে সবজি ও ফুলের চাষ বেশ ভালো করেই হচ্ছে, তবে সাভারের চারাবাগে গড়ে উঠেছে অ্যাকোরিয়াম মাছের চাষবাস। প্রায় 35 শতক জায়গার উপর গড়ে উঠেছে মাছের খামারটি। খামারটির নাম গ্রিন অ্যাগ্রো ফিশারিজ রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি সেন্টার। বেশ নিরিবিলি পরিবেশে এখানে বিভিন্ন জাতের মাছ হ্যাচিং করা হচ্ছে এবং পাইকারি দামে বিক্রি করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে ঢাকার কাঁটাবনে। আমি মাছ মার্কেটিং করি প্লাস উৎপাদন করি। আমার হ্যাচারিতে যেরকম গোল্ডফিশ, ব্ল্যাকমোর, অ্যাঞ্জেল এই ধরনের বিভিন্ন ধরনের মাছ আছে, এগুলো আমি উৎপাদন করি। উৎপাদনের ক্ষেত্রে মাছ যেরকম আমার কাঁটাবন কিছু কিছু দোকান আছে, তারা ইম্পোর্ট করে। ইম্পোর্ট করে ওই মাছ দেখা মেল ফিমেল ওই মাছগুলো আয়না বড় করা, ওইখান থেকে আমি ভালো বুট কালেক্ট করে তারপর ওই দিয়ে আমি পোনা করি। এই খামারটিতে সিমেন্টের ট্যাঙ্ক, ড্রাম, ত্রিপল দিয়ে হাউস করা হয়েছে মাটির ভিতরেই। এখানে মলি, কুইকার্প, কমেট, অ্যাঞ্জেল, অ্যারোনা, গাফি, প্লাটি, গোল্ডফিশ, ব্ল্যাকমোল ইত্যাদি মাছ আছে। বাংলাদেশে অনেকেই বায়োফ্লক ও অ্যাকোরিয়ামের মাছ নিয়ে গবেষণা করছেন। তেমনই একজন গবেষক হচ্ছেন মোহাম্মদ রায়হান হোসেন। আমি মোহাম্মদ রায়হান হোসেন, সিনিয়র সায়েন্টিফিক অফিসার, বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট। টাঙ্কিতে আমরা তিন ধরনের মাছ চাষ করা যায়। একটা হলো বায়োফ্লক সিস্টেমে মাছ চাষ করা যায়, অ্যাকোয়াপোনিক সিস্টেমে, আর এস সিস্টেমে এই টাঙ্কিতে মাছ চাষ করা সম্ভব। অ্যাকোয়াপোনিকটা হচ্ছে মাছ এবং সবজি একত্রে চাষবাস। এখানে মাছের ওয়াস্টেজটা বায়োফিল্টারের মাধ্যমে ফিল্ট্রেশন করে মাছের বর্জ্য থেকে অ্যামোনিয়া, নাইট্রেট, অ্যামোনিয়া দূর করে গাছের খাদ্যতে রূপান্তরিত করা হয়। গাছ শেকড়ের মাধ্যমে সেই খাদ্যকে গ্রহণ করে এবং বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং পরিষ্কার পানি তৈরি হয়। সেই পানিটা মাছের ইয়েতে আবার ফিরে আসে। এইভাবে বারবার রিসাইক্লোটিক পদ্ধতিতে অধিক ঘনত্বে মাছ এবং সবজি চাষ করা হয়, যা কিনা কোনো প্রকার সার এবং বিষ মুক্ত। ২০১২ সাল থেকে গ্রিন অ্যাগ্রোর যাত্রা শুরু অ্যাকোরিয়াম মাছ চাষ দিয়ে। বর্তমানে প্রায় 15টি প্রজাতির মাছ এখানে রয়েছে, যদিও বা শুরু থেকে আজ পর্যন্ত হিসাব করলে প্রায় 64টি প্রজাতির মাছ এখানে চাষাবাদ হয়েছে। সাধারণত বাড়িতে আমরা কাচের তৈরি চৌবাচ্চায় রঙিন মাছ রেখে থাকি, তবে এটি হাউসে কিংবা বিভিন্নভাবেই পালন করা যায়। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি ঢাকার কাঁটাবনে। তো দেখতেই পাচ্ছেন আমার চারপাশে নানান রঙের রঙিন মাছ বা অ্যাকোরিয়ামের মাছ, এবং এই অ্যাকোরিয়ামের মাছ যারা বিক্রি করেন তাদের সাথে কথা বলবো। শামসুল ভাই, এই যে দেখতে পাচ্ছি নানান রঙের এবং নানান জাতের বিভিন্ন ধরনের মাছ, যেগুলো আসলে অ্যাকোরিয়ামেই পালন করে অনেকে এবং অনেকে কিন্তু আজকাল চাষও করছেন, তো আপনি যে বলতেন এই মাছগুলো আসলে আপনারা তো বিক্রি করছেন, তো কোথা থেকে সংগ্রহ করছেন? এটা ফেরি থেকে আসে, আপনার মমিশিং থেকে আসে, আপনার সাভার থেকে আসে। এখানে 80% বাংলাদেশ কাভার করতে পারে, 20% মাছ আপনার সিঙ্গাপুর, থাইল্যান্ড থেকে কিনতে হয়। এখানে বাংলাদেশ থেকে যেগুলো আসে এগুলোর মধ্যে কি কি মাছ আছে আমাদের সাথে যদি একটু পরিচয় করিয়ে দিতে পারেন? এটা হলো অ্যাঞ্জেল ফিশ, এটা আমাদের দেশে হয়, ঠিক আছে? এটাও অ্যাঞ্জেল ফিশ, এটা আমাদের দেশে হয়। তারপরে এখানে আছে আপনার সাকার, এটাও আমাদের দেশে হয়। তারপরে আপনার টিম্পল বার্ড বলে এটাকে, এটাও আমাদের দেশে হয়। এগুলো কত টাকা করে বিক্রি করেন একটু বলেন? আমাদের তো যেহেতু হোলসেল দোকান, ফুটচাটা আমরা খুব কম বিক্রি করি, ঠিক আছে? এটা আপনার 50 টাকা পিস, ঠিক আছে? হোলসেল, ঠিক আছে? আর ফুচকা বিক্রি করেন না আপনারা? ফুচকা বিক্রি খুব কম করি, তারপর যদি কেউ ফুচকা কিনতে চায় আমাদের এই সমস্যা নাই, সেক্ষেত্রে হয়তো আপনার 60 টাকা পিস হবে। আচ্ছা শামসুল ভাই, আপনি যদি বলতেন, আমরা তো জানি কিছু মাছ সরাসরি বাচ্চা দেয়, তাই না? সেগুলো যদি একটু দেখা দেন আমাদের। এটা সরাসরি বাচ্চা দিবে, এটা হলো আপনার, এটা হলো মলি, ব্যালন মলি আছে, এখানে ইলো মলি আছে, ঠিক আছে? এখানে আছে আপনার গাপ্পি, এটাও সরাসরি বাচ্চা দিবে। কত করে বিক্রি করেন? এগুলো 50 টাকা জোড়া, এটা 100 টাকা জোড়া, ঠিক আছে? এগুলো আপনার সরাসরি বাচ্চা দেয়, এটা সরাসরি বাচ্চা দেয়, এটাও সরাসরি, এটা প্লাটি বলে, এগুলো সরাসরি বাচ্চা দিবে।
ঢাকার কাঁটাবনে অনেক আগে থেকেই নানান প্রজাতির মাছের দোকান রয়েছে, বিশেষ করে অ্যাকোরিয়ামের মাছ এবং তার সাথে নানান ধরনের পাখি এবং পশুও পাওয়া যায়। তবে এখানে মাছ ব্যবসায়ীরা যা বলছেন, চমৎকার একটি পরিবেশে তারা এই অ্যাকোরিয়ামের মাছগুলো বিক্রি করতে পারছেন। এটা আসলে একটা শৌখিন ব্যবসা, আর বিশেষ করে একটু আভিজাত্য যারা, মূলত যারা আভিজাত্য বজায় রাখতে চায়, তাদের জন্যই এই ব্যবসাটা আমি মনে করি ভালো। কারণ ন্যাচারাল একটা জিনিসের মধ্যে মনোনিবেশ করাটা অন্য ধরনের। এখন বিশেষ করে যারা, আমি তো মফস্বলের দোকানদার, মফস্বলে যারা মনে করেন ইয়ুথ, যারা যুবক আছে, তাদের মধ্যে যে একটা বিভিন্ন ভুল পথে যে চলার প্রবণতা, ওইটা থেকে একটু ভিন্ন দৃষ্টি আনার জন্য মূলত আমি এই ব্যবসাতে ঢোকা, যাতে করে তাদের দৃষ্টিকোণটা একটু ন্যাচারালভাবে থাকে এবং পরিবর্তন হয়, কিংবা তারা যেন কোনো বিপথে না যায়, তাদের একটা শৌখিনতার মধ্যে তারা যেন কাজটা করতে পারে এবং সময়টা কাটাতে পারে। বাড়িতে চৌবাচ্চায় রঙিন মাছ চাষ করার জন্য আপনাকে প্রথমে পোনা সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে আপনি নিকটস্থ যে কোনো নার্সারি থেকে পোনা আহরণ করতে পারেন। এই সকল মাছের সঠিকভাবে যত্ন নিতে হবে, নিয়মিত খাবার দিতে হবে এবং পোনা ছাড়ার সময় সুস্থ সবল পোনা ছাড়তে হবে। চৌবাচ্চায় মাছ চাষের জন্য সঠিক তাপমাত্রা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। খেয়াল রাখতে হবে তাপমাত্রা যেন কোনো মতেই বেশি না হয়। যদি খোলা জায়গায় এই মাছ চাষ করা হয়, তবে সেক্ষেত্রে উপরে ত্রিপল কিংবা তাপমাত্রা কমানোর জন্য অন্য ছাউনির ব্যবস্থা করতে হবে। রঙিন মাছের পোনাকে সঠিক নিয়মে খাবার দিতে হবে, তা না হলে পোনা সঠিকভাবে বড় হবে না। রঙিন মাছের পোনার প্রিয় খাবার হলো ব্রাইন শ্রিম, ইনফুসু প্রিয়ান্স, ওয়াটার ফ্লি, স্লাউডস, ওয়ার্মস, ব্লাড ওয়ার্ম ইত্যাদি। এগুলো পরিমাণ মতো মাছের পোনাকে খাওয়াতে হবে। যদি কখনো রঙিন মাছের রোগ দেখা দেয়, তাহলে সঙ্গে সঙ্গে ওষুধ প্রয়োগ করতে হবে অথবা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিভিন্ন আকৃতির অ্যাকোরিয়াম পাওয়া যায়। সাধারণত শৌখিন মানুষেরাই এ সকল অ্যাকোরিয়াম কিনে থাকেন। অ্যাকোরিয়াম তৈরির জন্য প্রথমে আকৃতি নির্বাচন করতে হয়। আয়তাকার, ত্রিকোণাকার, বোতলাকৃতি, ছয় কোণা, যে কোনো ফ্রেমেই হোক, তাতে পানির চাপ সহ্য করতে পারবে এমন শক্ত ও স্বচ্ছ কাচ ব্যবহার করা উচিত। এজন্য কাচের পুরু হবে কমপক্ষে 60 মিলিমিটার এবং এর সংযোগস্থলে বিশেষ ধরনের আঠা লাগাতে হবে। তলার কাচটি ধারক অবশ্যই ভারী হওয়া দরকার, যাতে অ্যাকোরিয়ামের পুরো ওজন বহন করতে পারে। তবে আকার বড় হলে লোহার ধারক ব্যবহার সবচেয়ে নিরাপদ। সাভারের এই অঞ্চলে যে শুধুই একজন অ্যাকোরিয়ামের মাছ চাষ করছেন তা কিন্তু নয়, তার মতো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেকেই এখন অ্যাকোরিয়ামের এই মাছ চাষ করছেন, অনেকে আবার পুকুরেই চাষ করছেন অ্যাকোরিয়ামের এই রঙিন মাছ। তবে উপযুক্ত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তবেই শুরু করা উচিত এই অ্যাকোরিয়াম মাছ চাষ। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, খুবই অল্প পুঁজি নিয়ে এই অ্যাকোরিয়ামের মাছ চাষ যে কেউ করতে পারেন। তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে, খানিকটা প্রশিক্ষণ নিয়ে শুরু করা এবং অল্প দিয়ে বুঝে বুঝে শুরু করা সবচাইতে ভালো। দর্শক, এভাবেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নানান ধরনের খামার গড়ে উঠছে, বাংলাদেশের অনেকেই এই মাছ চাষ করছেন। তবে আমাদের সরকারেরও উচিত এই মাছ বাহিরে কিভাবে এক্সপোর্ট করা যায় সে বিষয়ে একটু চিন্তা ভাবনা করা, কেননা তাহলেই আমাদের খামারিরা আরও বেশি লাভবান হতে পারবেন।